তো তোমরা যারা তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই 100% মার্কস নিশ্চিতভাবে পাবে। তো এখানে মূলত তোমাদের পদার্থের বৈশিষ্ট্য কী কী এটা আলোচনা করতে বলা হয়েছে, আমরা 100% মার্কস কীভাবে পাবে সেভাবে তোমাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে তোমাদের প্রতি ছোট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিবা। তো চলো আমরা সরাসরি আনসারে চলে যাচ্ছি। আমরা আনসারে চলে আসছি, তোমরা আনসারটা দেখতে পাচ্ছ। তো আমরা আলোচনা করতেছিলাম যে তৃতীয় শ্রেণীর বাড়ির কাজ চার, বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ। তো এখানে মূলত তোমাদেরকে যে বিষয়টা আনসারে বলা হয়েছে যে পদার্থের বৈশিষ্ট্য দেখানোর জন্য, তো এখানে মূলত পদার্থের বৈশিষ্ট্যটা দেখানোর পূর্বে তোমরা এই দু তিনটা লাইন তোমরা অবশ্যই লিখবা। এই দু তিনটা লাইন যদি তোমরা লিখো তাহলে তোমরা অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাবে। দেখো কী লিখেছি আমি, পদার্থের ধরন। আমাদের আশেপাশে অনেক জিনিস রয়েছে যা কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। এসব পদার্থের কোনোটি কঠিন, কোনোটি তরল বা গ্যাসীয়। বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান। পদার্থের বৈশিষ্ট্যসমূহ নিচে তুলে ধরা হলো। এই তিন চারটা লাইন তুমি দেওয়ার পরে নিচে পদার্থের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে দিবে। তো এখানে পদার্থের বৈশিষ্ট্যগুলো খেয়াল করো, পদার্থের বৈশিষ্ট্য দিয়ে এখানে হাইলাইট করবা। হাইলাইট করার পরে লিখবা, এক, পদার্থের ওজন আছে। দুই, পদার্থের আকার আকৃতি বিদ্যমান। তিন, কোনো কোনো পদার্থ হালকা আবার কোনো পদার্থ ভারী। চার, কোনো পদার্থ শক্ত আবার কোনো পদার্থ নরম। এরা জায়গা দখল করে। ছয় নম্বরে খেয়াল করো, কোনো কোনো পদার্থের আয়তন আছে, কোনো পদার্থ গোল আবার কোনো পদার্থ চৌকা। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের পদার্থের বৈশিষ্ট্য। এখানে আমি টোটাল সাতটি বৈশিষ্ট্য দিয়েছি, তোমরা একটাও মিস করবে না, সবগুলো তোমরা লিখে দিবা। তোমরা যদি এভাবে লিখো, এই সাতটা বৈশিষ্ট্য লিখার পরে, লিখার আগে তোমরা এখানে এই যে তিন চারটা লাইন আমি দিয়েছি পদার্থের ধরন সম্পর্কে, এই তিন চারটা লাইন তোমরা দিবা এবং অবশ্যই তুমি অ্যাসাইনমেন্টের খাতায় 100% মার্কস অবশ্যই তুমি পাবে, এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। শুধুমাত্র তোমাকে একটা কাজ করতে হবে যে হাতের লেখাগুলো একটু সুন্দর করে লিখতে হবে, কেমন? তো আশা করছি ভিডিওর থেকে তোমাদের অনেক উপকার হবে। যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবা, অবশ্যই কমেন্ট করে জানাবে কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের প্রয়োজন। তো পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।